দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের আগে পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। বিজেপির প্রধান সহ চারজন যোগ দিলেন তৃণমূলে। বনগাঁতে তৃণমূল অফিসে এসে দলবদল, ধরমপুকুর 2 নম্বর পঞ্চায়েত প্রধানের। এমনিতেই অন্তর্কলহে জেরবার বঙ্গ বিজেপি, তার মাঝে পাট শিল্প নিয়ে সোচ্চার হয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং। সূত্রের খবর, পরিস্থিতি সামলাতে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। দুয়ারে পঞ্চায়েত নির্বাচন, এসবের মাঝেই বিজেপির পঞ্চায়েত হাতছাড়া। পঞ্চায়েত প্রধানসহ মোট 4 জন নির্বাচিত প্রতিনিধি যোগ দিলেন তৃণমূলে, যাদের মধ্যে একজন বিজেপি সমর্থিত নির্দল রয়েছেন, যার ফলে গাইঘাটার ধরমপুর 2 নম্বর পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হল। শুক্রবার বনগাঁ সংসদীয় তৃণমূল কার্যালয়ে এসে বনগাঁ তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি, চেয়ারম্যান সহ অন্যান্য তৃণমূল নেতাদের উপস্থিতিতে তৃণমূলের পতাকা গ্রহণ করেন বিজেপির প্রধান নীলাদ্রি ঢালি। তার সাথে ছিলেন দীনেশ সরকার, বাসন্তী বাছার ও সুভদ্রা মণ্ডল। দলত্যাগের পর দলত্যাগীদের পাশে বসিয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ বলেন, ধরমপুর 2 নম্বর পঞ্চায়েত বিজেপির অধীনে ছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের দলনেত্রীর উন্নয়নের ধারায় উৎসাহিত হয়ে সর্বজয়া পার্টি অফিসে এসে প্রধানসহ 4 জন তৃণমূলে যোগদান করেছেন, সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চান। ধরমপুর টুর যে পঞ্চায়েতটা ছিল বিজেপির অধীনে, সেটা আবার পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য সেই বিজেপির প্রধান সহ 3 জন মেম্বার আজকে বনগাঁ সর্বজয়ার পার্টি অফিসে এসে আমার চেয়ারম্যান শঙ্কর দত্ত, আমি এবং গোবিন্দ দাস সহ আমরা সকলে মিলে সেখানকার ব্লক সভাপতি বিপ্লব দাসের নেতৃত্বে যোগদান করলো। এটা তারা আবেদন করেছিল যে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিজেপি সরকার আমাদের এই পঞ্চায়েতগুলোর জন্য কোনো উন্নয়নমূলক কাজ করে না, অথচ সেই নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় উন্নয়ন করছে এবং সেই উন্নয়নে সামিল হয়ে আমরা কাজ করতে পারছি না। আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে চাই, তাই ধরমপুর টুয়ের সমস্ত নেতৃত্ব সহ বিজেপির পরিবারের প্রধান সহ আজকে সদল বলে যোগ দিলেন। এ বিষয়ে দলত্যাগী প্রধান নীলাদ্রি ঢালি বলেন, দীর্ঘদিন বিজেপিতে ছিলাম, সারা রাজ্যে যে উন্নয়ন হচ্ছে তাতে সামিল হয়ে মানুষের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি তার দাবি, আমাদের এলাকায় SC ST সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন, তাদের উন্নয়ন বেশি করে প্রয়োজন। আমি ভোট চালাচ্ছিলাম কিন্তু উন্নয়নের সমস্যা আছে, মমতা ব্যানার্জির যে উন্নয়ন হচ্ছে সারা রাজ্যে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিগত 10 বছর ধরে আমরা সেটা লক্ষ্য করেছি, সেই উন্নয়নের যে স্রোত বইছে সেই স্রোতের সঙ্গে সামিল হচ্ছি আমরা, এটাই আমাদের প্রধান লক্ষ্য। এবং আগামী দিনে আমরা মানুষের পাশে আরও বেশি করে যাতে দাঁড়াতে পারি, ভালো করে পরিষেবা দিতে পারি, রাজ্য স্তরের যে পরিষেবাগুলো আছে সেগুলো সুন্দরভাবে দিতে চাই। আর আমাদের যে পঞ্চায়েত সেখানে SC ST সম্প্রদায়ের একটা মানে মেজরিটি আছে, তাদের উন্নয়ন দরকার, এগুলো লক্ষ্য রাখতে হবে, সেটা বিজেপিতে থেকে করা যাচ্ছিল না বা করা সম্ভব নয়, সেই জন্যে মমতা ব্যানার্জির হাত ধরেছি এবং তার উপর ভরসা রাখছি আমরা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই ধরমপুর এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছিল দলত্যাগ করতে পারেন প্রধান, এর পেছনে অন্য কারণ রয়েছে বলে ইতিমধ্যেই দাবি করেছে বিজেপি। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রধান বলেন, প্রত্যেকেরই মুখ আছে, যে কেউই যে কোনো কথা বলতে পারেন। বিষয়টি নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, বিজেপি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে গত বিধানসভা নির্বাচনের পর থেকে, বাংলার মানুষ তার দিক নির্ণয় করে দিয়েছেন, বাংলার মানুষের জন্য যে উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন মানুষ তার সাথেই রয়েছে। বিজেপি এখন একটা অপ্রাসঙ্গিক দল, বাংলার মানুষ বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে তার দিক নির্দেশ করে দিয়েছে। মমতা ব্যানার্জি একমাত্র নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার উন্নয়ন করার জন্য সচেষ্ট, বাংলার মানুষকে রক্ষা করবার জন্য সর্বদাই ব্যস্ত থাকেন, ফলে বাংলার মানুষ তাকে তার প্রতি আস্থা রেখে বাংলার উন্নয়নকে এগিয়ে নেবার জন্য এবং জাতপাতহীন সাম্প্রদায়িকতা বিরোধী
বাংলার যে গরিমা যে ঐতিহ্য সেটাকে রক্ষা করবার লক্ষ্যে সবাই মমতামুখী, তৃণমূল কংগ্রেসের পতাকা নিচে এসে সবাই সামিল হচ্ছে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল। এ বিষয়ে দেবদাস বলেন, সারা পশ্চিমবঙ্গে দল ভাঙার খেলা 2011 সাল থেকে তৃণমূল শুরু করেছে। দল ভাঙিয়ে নিয়ে যাওয়া গণতন্ত্রের পক্ষে শুভ নয়। এই দল ভাঙার খেলা তৃণমূল সেই 2011 সালের পরের থেকেই শুরু করেছে। সামনে পঞ্চায়েত ভোট, তো এই দল ভাঙার খেলা আবার শুরু করেছে। তা কেউ ভালোবেসে যাচ্ছে না, কেউ ভালোবেসে যাচ্ছে না, যারাই যাচ্ছে তারাই ভয়তে যাচ্ছে। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই জানেন, এখানে বিরোধী দল করা মানে একটা কঠিন লড়াই করা। তো এইভাবে দল ভেঙে নিয়ে যাওয়া এটা গণতন্ত্রের পক্ষে যেমন শুভ নয়, এবং আগামী দিন এই তৃণমূল বুঝতে পারবে যে তৃণমূল দল বলে কিছু থাকবে না। সারা পশ্চিমবঙ্গে এটা হাওয়া উঠেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে, যারা ক্ষমতাভোগী মানুষ তৃণমূলে ছিলেন তারা চলে এসেছিলেন, এবং যখন দেখলেন যে বিজেপি ক্ষমতায় এলো না তখন তারা চলে গেলেন, ক্ষমতাভোগী মানুষ যারা এসেছিল। তো এবার যে বিজেপি আসবে, শক্তপোক্ত বিজেপি আসবে, এবং যারা বিজেপিকে ভালোবাসে যে মানুষগুলো তারা যেমন আছে আগামী দিনেও থাকবে। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।